হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ট্রি ফ্রেন্ডস আজকে আমরা আরেকটি শর্ট স্টোরি নিয়ে এসে চলে এসেছি তো শর্ট স্টোরির মাধ্যমে আমরা আমাদের রিডিং স্কিলটাকে ইমপ্রুভ করবো এবং নতুন নতুন শব্দ শিখবো তো চলো বন্ধুরা আজকে শর্ট স্টোরিটি শুরু করা যাক তো আজকে শর্ট স্টোরি টাইটেল হলো দ্য কেফ দ্যাট স্পোক কেফ মানে হচ্ছে গুহা দ্যাট স্পোক যেটা কথা বলতে পারতো অর্থাৎ কথা বলা গুহা তো চলো মূল গল্প চলে যায় আর জ্যাকেল একটা খ্যাঙ্ক শিয়াল লিভড বসবাস করতো কোথায় ইনা কেফ একটা গুহায় এবার গুহাটা কোথায় ছিল ডিপ ইন দ্য ফরেস্ট মানে জঙ্গলের গভীরে ঠিক আছে জঙ্গলের গভীরে একটা গুহা ছিল তাতে একটা জ্যাকেল বসবাস করতো একটা খ্যাঁকশিয়াল বসবাস করতো এভরি মর্নিং প্রত্যেক দিন সকালবেলা হিট গো আউট সে বাইরে বেরিয়ে যেত কিসের জন্য লুকিং ফর ফুড খাদ্যের খোঁজে লুক ফর মানে কোনো কিছুর অনুসন্ধানে কোনো কিছুর খোঁজে তো লুক ফর ফুড খাদ্যের খোঁজে অ্যান্ড এবং উড রিটার্ন এবং ফিরে আসতো ইন দ্য ইভিনিং সন্ধেবেলায় সন্ধেবেলায় সে ফিরে আসতো ওয়ান ডে একদিন অ্যান ওল্ড লায়ন একটা বৃদ্ধ সিংহ হিট হাইডের পাস্ট ফ্রম হিট তো লুকিয়েছিল ইন দ্য কেফ গুহার ভিতরে তো কোন গুহার ভিতরে যে গুহার ভিতরে খেঁসিয়াল থাকতো সেই গুহার ভিতরে একদিন একটা ওল্ড লায়ন লুকিয়ে ছিল হি থট সে ভাবল সাম অ্যানিম্যালস লিপস হিয়ার সে ভাবল যে কিছু প্রাণী বসবাস করে হিয়ার এখানে অ্যান্ড ইস্যোর টু রিটার্ন এবং সে নিশ্চিত যে সে ফিরে আসবে এটা সে নিশ্চিত সিংহটি নিশ্চিত যে যাই প্রাণীগুলো বসবাস করে তারা ফিরে আসবে আই উইল ইট হিম আপ আমি তাকে খেয়ে ফেলবো আই উইল ইট হিম আপ ইট আপ মানে খেয়ে ফেলা তো আমি তাকে খেয়ে ফেলবো ইন দ্য ইভিনিং সন্ধেবেলা হোয়েন দ্য জ্যাকেল রিটার্ন যখন হ্যাকশিয়ালটি ফেরত এলো ঠিক আছে ফিরে এলো হি স সে দেখল লার্জ ফুটস ফুটপ্রিন্টস সে বড় বড় পায়ের ছাপ দেখতে পেলো এন্টারিং দ্য কেভ যে ছাপগুলো প্রবেশ করছে কোথায় গুহার ভিতরে অর্থাৎ গুহার ভিতরে যাওয়ার প্রাণীর একটা ফুটপ্রিন্ট পাওয়া গেল বড় বড় বাট নট লিভিং ইট কিন্তু বাইরে বেরোনোর কোনো ফুটপ্রিন্ট নেই ঠিক আছে ভিতরে যাবার এন্টারিং এন্টারিংয়ের ফুটপ্রিন্ট আছে কিন্তু লিভিংয়ের কোনো ফুটপ্রিন্ট নেই হি ওয়াজ অ্যালার্মড তখন কী হলো হেক্সিয়ালটি সে অ্যালার্মড হয়ে গেল অর্থাৎ সতর্ক হয়ে গেল আফটার থিঙ্কিং ফর আইল কিছুক্ষণ পর হইল আ হইল মানে কিছুক্ষণ ঠিক আছে কিছু মুহূর্ত সে চিন্তা করার পর হি সাউটে সে চিৎকার করে বলে উঠলো কী বললো ডিআর কেফ প্রিয় গুহা হু কোয়াইট টুডে আজ কেন তুমি চুপ আছো তুমি কেন আজ চুপ আছো নীরব আছো কয়েট মানে হচ্ছে চুপ থাকা নীরব থাকা তো আজ কেন তুমি চুপ আছো দ্য লায়ন থট সিংহটি ভাবলো আহ দিস কেফ টক্স এই গুহাটি কথা বলে আহ এই গুহাটি কথা কথা বলে বাট ইটস কোয়াইট টুডে কিন্তু আজ এটা কি আছে আজ এটা নীরব আছে বিকজ অফ মাই প্রেজেন্স আমার উপস্থিতির কারণে বিকজ অফ মান বিকজ অফ মানে অ্যাজ আ রেজাল্ট অফ মানে কোনো কিছুর কারণে তো বিকজ অফ মাই প্রেজেন্স আমার উপস্থিতির কারণে এই গুহাটা আর চুপ আছে সে বলল সে মনে মনে ভাবলো দ্য জ্যাকেল শাউটেড হ্যাকশিয়ালটি কী করলো চিৎকার করে বলে উঠল ইফ ইউ ডোন্ট ওয়েলকাম মি তুমি যদি আমাকে ওয়েলকাম না করো স্বাগতম না জানাও লাইক এভরিডে প্রত্যেক দিনের ন্যায় আই উইল গো অ্যাওয়ে ফর আমি চিরকালের জন্য চলে যাব গো অ্যাওয়ে মানে চলে যাবো ফর চিরকালের জন্য তো আমি চিরকালের জন্য চলে যাব তুমি যদি আমাকে ওয়েলকাম না জানাও ফিয়ারিং ড্যাট এটা ভয় করে যে হি মাইট লুজ ইস মিল সে তার খাদ্যটাকে হারাতে পারে হি মাইট লু সে হারাতে পারে হিস মিল তার খাদ্যটাকে এটা ভয় করে দ্য লায়ন রোড ব্যাক তো ব্যাক করলো রোড ব্যাক করলো অর্থাৎ গর্জন ফিরিয়ে দিল অর্থাৎ গর্জন করলো ঠিক আছে গর্জন করলো ইন গ্রিটিং গ্রিটিংয়ে অর্থাৎ অভিবাসনে গর্জন করে উঠল দ্য ক্লেভার জ্যাকেল কনফার্মড চালাক হ্যাঁ কনফার্ম হয়ে গেল ঠিক আছে চালাক শ্যালটি কনফার্ম হয়ে গেল অর্থাৎ নিশ্চিত হয়ে গেল সুনিশ্চিত হয়ে গেল দ্য প্রেজেন্স অব দ্য লায়ন সিংহটির উপস্থিতিটাকে কোন সিংহ যে সিংহটি হাইডিং ইন দ্য কেভ গুহার ভিতরে লুকে রয়েছে লুকিয়ে রয়েছে হি র্যান অ্যাওয়ে সে পালিয়ে গেল অ্যাজ ফার্স্ট হ্যাজ হি কুড সে ততটা জোরে পালিয়ে গেল স্পিডে দ্রুত পালিয়ে গেল যতটা জোরে সে যেতে পারত তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও